আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল পুষ্পিনীর লাইফ স্টাইলে তোমাদের সকলকে স্বাগতম। অনেকদিন পরে একটি ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের ব্লগটি একটু এক্সাইটেড, সঙ্গে থাকো দেখতে পারবে। আর সকাল সকাল অনেক কাজ আছে, এই যে মাংস কাটছি। আজকে একটু বিশেষ দিন, পরে বলবো কি বিশেষ দিন। আর সঙ্গে থাকো, একটুখানি জানালা দিয়ে দেখাচ্ছি আমার বাগানটা। আর এখন মাছ কাটবো, অনেক কাটাকাটি আছে রান্না কাজ, আজকে অনেক বেশি কাজ আছে। সেই দেখো, এই যে এখানে বিচি লাগিয়েছি, চারা উঠছে আল্লাহ রহমতে। চলো ধীরে ধীরে চলে যাই আমার বাগানে। বাগানের অবস্থা বেহাল, খুব খারাপ অবস্থা। আজকে দেখাবো কি জানো, আজকে দেখাবো গাজর। এই যে গাজরের চারা, এই যে আরেকটা গাছে টমেটো ধরছে, কমলা গাছটা দেখছি। আর এই যে এটার ভিতরে জৈব সার দিতেছে। আর এই দেখো অ্যালোভেরা গাছ। হ্যালো আমার বন্ধুরা, এই দেখো অনেক কাজ আছে আজকে আমার। এই মাছগুলো এখন কাটবো, আমি কেটে পরিষ্কার করে নেব। অনেক সময় লাগবে জানি, কিন্তু তবু কাটতে হবে, কেননা আমি ছাড়া আর কেউ কাটার নাই। এখন কেটে নেই, তারপর আসছি আবার তোমাদের মাঝে। এই যে দুই একটা মাছ, চিংড়ি মাছ আর চেউ মাছ আর পেঁয়াজ দিয়ে দু পেঁয়াজের মতো ভেজে নিলাম, কেন এর ভিতরে খুব ক্ষুধা লেগে গেছে। এখন একটু খেয়ে নিই, তারপর আবার ফের বাদ বাকি মাছগুলো কাটবো। এই বাদ বাকি মাছগুলো আমি আমার বাগানে নিয়ে বসছি কাটতে, তাইটা নেই। এর ভিতরে আমি আবার চাল ভিজাইছি, চাল বাড়িটা চাপটি বানাবো। চাপটি আমাদের এখানে চাপটি কয়, কোন জায়গায় কী বলে জানাই হতো বন্ধুরা। এখন গোলা কাইটা গুছাই নিই আমি, আর এক পাকে চাপটি চালগুলো বাড়িতে আসছি ভিডিও করতে পারি। যে আমি চাপটি বানায় ফেলেছি, কালারফুল চাপটি। আর মাছগুলো কাটা শেষ, এখন ধুইয়া গুছাই নিছি। এখন এগুলারে প্যাকেট করে ফ্রিজে রাখবো, ডাটা দিয়ে মাছের ঝোল করবো। আমি ঝোল তরকারি পছন্দ করি তাই। তোমাদের জুম্মা মোবারক সকলকে, আজকে জুম্মা দিন, সকলকে জুম্মা মোবারক জানাচ্ছি। আর এই একটু একটু করেই সব, একটু একটু করেই রোজা চলে আসতেছে, সবে বেড়া চলে আসতেছে। সকলেই বেশি বেশি আবাদত করার তৌফিক দান করুক আল্লাহ। আমি সকলের জন্য দোয়া করি, যে যেখানে আসো ভালো থাকবে, দেশে ও বিদেশে যে আমার ভিডিও দেখতেছো। এই যে আমি এখন চলে এসেছি আমার পাকের ঘরে। হ্যাঁ, বেশি স্পেশাল না, সিম্পল একটু রান্না করব আজকে, একটু স্পেশাল ডে। স্পেশাল ডে কি সেটা আমি বলবো না। এখন আমি একটু বিরিয়ানি করব, মুরগির বিরিয়ানি করব। নুসরাতের জন্য বয়স দিতে পারতেছি না, খুব বিরক্ত করতেছে। নুসরাতকে আমি খুব আদর করি, আমাদের ওই যে নুসরাত দেখো চলে এসেছে। আমি রান্না করতেছি, আমি মুরগির মাংসটা কেটে ম্যাগনেট করে রেখে দিয়েছি, আর আমি এখনও এগুলো সব গুছাইতেছি। আর আমি বিরিয়ানি মশলা ছাড়াই রান্না করবো, আলু সিদ্ধ করে নিছি। সিম্পলভাবে আমি রান্নাটা করি ঘরোয়া মশলা দিয়েই। এই দেখো আমি নাড়াচাড়া দিতেছি, রান্নাটা তাড়াতাড়ি করবো, অনেক কাজ আছে আমার আরও, তার জন্যই রান্নাটা আমি তাড়াতাড়ি করে নিতেছি, কেননা আমি এখনও কবুতরের খাবার দেই নেই, বাগানে যাই নেই, তার জন্য। মাংসটা কষানো হয়ে যেতেছে, পোলাওটা আর বিরিয়ানির মাংসটা একসাথে মিলিয়ে আলুটা ভেজে নিয়েছি। এখন আমি দমে দিয়ে রাখবো, আর পুরো ভিডিও শ্যুট করা জানেন, একটা নিজের হাতে ভিডিও করা, শ্যুট করা, রান্না করা অনেক কষ্ট হয়ে যায়। তবু চেষ্টা করি যতটুকু তুলে ধরা, বড় ব্লগ করতে পারি না সময়ের জন্য। এই যে দেখো বিরিয়ানির খাওয়া দাওয়া শেষ, যাকে দিয়ে আর দিয়ে দিছি।
আর বাদ বাকি বিরিয়ানিটা আমি বলে বেড়ে নিছি। পাতিলের নিচে একটু পোড়া লেগে গেছে, পাতিলটা ভিজিয়ে রাখতে হইব। যে যেখানে আসো ভালো থেকো। আমার ব্লগটি আজকের জন্য এখানেই শেষ। আর আমার ভিডিও বেশি বেশি দেখবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। এই যে নুসরাত, শেষ সময়, নুসরাতে বৈশাল ইস্তা ইসা, নুসরাতের বলতাছি হাই দিতে, তুই দিতেছে না। সবার নুসরাতের জন্য দোয়া করবা। যে যেখানে আছে সকলে ভালো থেকো।